প্রিয় দর্শক, রাজধানী ঢাকার প্রায় 400 কিলোমিটার উত্তর পশ্চিমে স্বাগত জানাচ্ছি নীলফামারী সদর উপজেলার শস্যশ্যামল জনপদে। ভিন্ন স্বাদের সন্ধানে আজকের গন্তব্য বাবুপাড়া। নীলফামারী সদরের এই বাবুপাড়ায় বাঙালি জীবনধারার দারুণ স্নিগ্ধতা। ভিন্ন রন্ধনশৈলী আর মজাদার খাবারের স্বাদ নিতে বাবুপাড়া এসেছে রুনা আপার বাড়ি। প্রিয় দর্শক, এবার আমরা দেখব উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার প্যালকার রন্ধনশৈলী। রান্না করে দেখাবেন রুনা আপা। আপা, প্যালকা নামটা তো খুব মজার, তো রান্নাটা আসলে কি? প্যালকা রান্নাটা হচ্ছে আসলে একটা সম্পূর্ণ শাকের। আচ্ছা, কয়েক রকম শাক দিয়ে এটা করা যায়। আজকে এখানে আছে আপনার সজনে পাতা, কচু পাতা, পাট শাক, আর এটা হচ্ছে খই পাতা। রান্নার এই হচ্ছে এগুলো সব মিলে কুচি করে কাটতে হবে। এটাকে আরো অনেক শাক দিয়ে করা যায়? অনেক শাক দিয়ে করা যায়, যে কোনো শাক দিয়ে করা যায়, যে কোনো শাক দিয়ে হবে না। আচ্ছা, তার মধ্যে কচু পাতা, সজনে পাতাটা লাগবে। আচ্ছা, আর এই খই পাতা, পাট শাক এটা লাগবে, মানে বিশেষ কিছু শাক লাগবে। লাগবে, এটা এভাবে সব ছোট ছোট করে কাটতে হবে। এটা কিন্তু তেল ছাড়া রান্না, তাই? তাহলে তো অনেক স্বাস্থ্যসম্মত মনে হয়। হ্যাঁ, এটা কোনো তেল যাবে না, রান্নার উপকরণ সামান্য। তাহলে সময়টাও মনে হয় খুব বেশি লাগে না, যেহেতু তেল নেই। আর এই ছোট করে কাটা, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা খাইতে মজা শীতের সময়, মানে শীতের সময় অনেক শাক পাওয়া যায়, সহজে এই জন্য। আমি একটু কেটে দেই। হ্যাঁ, দেখি, আমার কাছে নতুন জিনিস তো কাঠারি, আমরা বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটি, কিন্তু শীতের সময় পাওয়া যায় যে আপনার বাবুর শাক, তারপরে বলে আরো কিছু শাক পাওয়া যায়, ওগুলো দিলে আরো মজা লাগে। আপনার অভ্যাস দেখছি এভাবে, মানে ছুরি যে যেভাবে কাটতে হয় ঠিক সেভাবে না, এটা না, মানে প্রক্রিয়াটা আলাদা। হ্যাঁ, আপা, আমার অনেক সময় লাগবে, আপনি করেন। এইভাবে সব শাক এগুলো কুচি করে কাটতে হবে, আর একটু কাটতে হবে। আপা, শাকগুলো আগে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, সব ধুয়ে নাও। কুচি করার পর ধুলে সাবধানটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মানে ছেঁচে নিয়েছেন, আর লাগবে এটা হচ্ছে খাবার সোডা। আচ্ছা, আর এক চিমটি লাগে, সামান্যই লাগে এটা খাওয়ার সোটা। আর এটা লবণ, এটা হচ্ছে লবণ। লবণ এই প্যালকার হচ্ছে এই উপকরণ, এই কটাতে হয়ে যাবে, এই কটা। আর তেল তো লাগছে না, লাগছে। হ্যাঁ, আপা, তাহলে আমরা রান্নাটা শুরু করি। হ্যাঁ, পানিটা লাগবে। পরে দেবো
খাবার সোডা এক কাপ। এটা খুব সামান্য লাগে। সিদ্ধ হয়ে গেলে তো কমে আসবে পরিমাণের জন্য। হ্যাঁ, পাতলা হবে না তো, জমানো হবে। নাড়তে হবে, কতক্ষণ লাগবে? 10-12 মিনিট লাগবে শাকটা। 10-12 মিনিট? তাহলে তো আমরা একটা কাজ করতে পারি। আপনারা তো ভাওয়াই অঞ্চলের মানুষ, আর কিছু না হোক ভাওয়াইয়া গান তো টুকটাক সবাই জানেন, তো আপনারা একটা গান শুনতে পারি আমরা। গান তো আমি করছিলাম, আমি টিভিতেও গান করছিলাম। আমাদের এখানে একটা গোষ্ঠী আছে, গ্রো গোষ্ঠী, ওটা আমরা 90 সালে গেছিলাম। এত আগে? তবে সে আপনি আগের যুগের গায়িকা। অনেকদিন কোনো চর্চা নাই আর কি। আজকে একটা শুনি গান। আমাদের মানে যেটা পিকনিক বা বনভোজন, এটা আমাদের এখানে গুলকা ভাত করে। গুলকা ভাত লালু ভাত তারে ছুটকা শিদুল পোড়া গ্যালেশ করে দিছে ঢালি ছাচি তাল গাছ মারা করতে আকালি সানিয়া শুকলে সাতলে খোয়াইছে মুখ জালু কোনা কয়া মোরা বোটা মরিয়া হাতে বেড়াও সো কান্দিয়া কাই দিবি মুখ প্রত্যেক দিনে ভুলকা ভাদান দিয়া। বাহ, খুব ভালো লাগলো গায়, কিন্তু গানের কথা তো সব বুঝতে পারলাম। হ্যাঁ, গ্যালেশ করে মানে অনেকগুলা মানে পরিমাণে বেশি করে দেওয়া। আচ্ছা, হ্যাঁ, ভুলকা। তারপরে আকালি হচ্ছে মরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আকালি হচ্ছে মরি, মোরা বোটা মরি হাতে বেড়াচ্ছে কাঁদিয়া, মানে দাদি মারা যাওয়ার পর মানে কাঁদে বেড়াচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এরকম ওরা রান্না করে দিল গুলকা ভাত প্রতিদিন, ওটা নিয়েই গান। আকালি সানিয়া শুকলে সাতলে মানে আদর যত্ন করি। আচ্ছা, শুকলে সাতলে কাল খাওয়াবে এমন জাদু কোলা কয়া, মানে আদর করে কে সোনা মোনা করে খাওয়াবে দাদিকে। দাদিকে এটা আমাদের হওয়ার পথে প্রায় হয়ে এসেছে। ওইটা আবার দিতে হবে, আদা রসুনের কাঁচামরিচের গন্ধ তো এমনি অনেক সুন্দর। হয়ে গেছে মনে হয়।
রংটা অনেক সুন্দর হয়েছে। আহ কি সুন্দর গন্ধ, এটা কিভাবে খায়? এটা সাদা ভাত দিয়ে ভালো লাগে। খাবেন একটু? হ্যাঁ খাবো না মানে একটু ভাত দিয়ে। আহ সাদা ভাত আর পেলকা লাল মরিচ দিয়ে খেতে দারুণ হবে। আহ সাদা ভাত পেলকা লাল মরিচ দারুণ স্বাদ। আপা ভীষণ মজা হয়েছে। সুস্বাদু পেলকা রাঁধতে লাগে পুঁই পাতা, পাট শাক, কচু পাতা, সজনে পাতা, ছেঁচে নেওয়া আদা, রসুন ও কাঁচামরিচ, খাবার সোডা, লবণ এবং লাল মরিচ। রসনাবিলাসের ঐতিহ্যে নিসর্গ শোভার ঐশ্বর্যে আসলে সমৃদ্ধ এই নীলফামারি। প্রিয় দর্শক, আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো জনপদে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।